তুই তো সিলিম বেরতা নেই করতাম, কারেন্ট যে আমার বাড়ির হেডির কি হইব? হ্যাঁ আবার করুন নাকব কি? আমি আমি আর আমার ঠেয়ে আছে না, আমি তার সাহায্য করুম। সেলিম ভাই টাকা আছে তার না সাহায্য করলো বেরে কি কই? খালি ভিডিও করে নিয়ে গেছে না? তোর ডোয়া পাকা করে দিব না কে? ডোয়া পাকা করে দিব না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এটা হলো আমার মুরগির দেশি মুরগির খামার। এখানে ডিম আছে ভিতরে কিছু, উপরে ওই যে উপরে ডিম আছে, খাবার দিতে হবে সকালবেলা, দেখতে না কি অবস্থা। আর এইখানে আছে হলো কোয়েল পাখি, এখানে তো খাবার নাই দেবে, ডিম তো বের করে না এখনো, ওই এবার যে ডিম আছে। আর উপরে আছে দেশি মুরগি, এখানে আছে দেশি মুরগি, তো আজকে আমি আপনাদের অন্য একটা বিষয় দেখাবো। আমার বাড়ি যা যা আমি পরিচর্যা করি, যা সারাদিন সময় ব্যয় করি যার পিছনে, যেসব ফল গাছ প্লাস এই পাখিগুলা দেশি মুরগিগুলা, এগুলা দিয়ে সময় ব্যয় করি। এছাড়া আরেকটা জিনিস হলো তো আপনারা তো অবশ্যই চিনেন যে বিগ ইউটিউবার সেলিব্রিটি, সেটা হলো দোয়েল এগ্রো, মানে আমাদের বড় ভাই সেলিম ভাই আমাদের এলাকায়। তো বড় ভাই আমাদের এলাকায় আমার বাড়ির পাশেই একজন ঘর উড়ি করে দিল, মানে বড় ভাই এই বিষয়ে অনেক ইয়ে আছে, মানে হাতে যত এই মানুষ আসে সাহায্যের জন্য তারা যতটুকু পারে তাদের সাহায্য করে। আল্লাহ যেমনি ই করছে, টাকা পয়সা দিছিল তেমনি সে দানের ক্ষেত্রেও ওই রকম করে, দান করে সমস্যায়। তো তাহলে তো অবশ্যই চিনেন আপনারা দোয়েল এগ্রো, তারপরে তার নাম সেলিম, সেলিম আমাদের এলাকায় যে ডাক নাম সেলিম, বা অনেকে সালাম হিসাবেও চিনে। তো সে একটা ঘর দিল আমাদের বাড়ির পাশে একজন গরিব মহিলাকে, তাও আজকে আপনাদের দেখাবো ঘরের আপডেটগুলা। ভাই তো প্রতিদিনই আসে এদিক দিয়ে ভিডিও করতে আসে, দেখতে আসে পরিস্থিতি, তো আজকে আপনি আমি আপনাদের দেখাবো সব কিছু, দেখতে দেখতে পরে ওই জায়গায় যাব। তো ভিউয়ার্স ভিডিওর সাথেই থাকুন। ভিউয়ার্স এলো আমার লিচু গাছ, লিচু গাছে লিচু আসছে, এবার একটু গতবার আসছে কম আসছে, মানে অনেক অনেক কম। এখান দিয়ে কিছু আছে আর উপরে বা আশেপাশে অনেক কম। কবিতর দেশি কবিতর ছোট্ট একটা খাওয়া, পেয়ারার চারা দেখতে পাচ্ছেন যে মানে পেয়ারা কত আসছে, প্রায় 40-50 পিসের মতো পেয়ারা আসছে এখানে, ছোট্ট একটা গাছ। এটা হলো মাল্টার চারা, নিচে আবার আঙুরের চারা আছে, সব কিছু আমি পরিচর্যা করি সারাদিন এর পিছনে। একটা মাল্টার চারা, এখানে একটু কীটনাশক প্রয়োগ করতে হবে, যেহেতু ওই একটা পোকার ই দেখা যাচ্ছে। ডালিমের চারা, এটা বিড়াল ডিস্টার্ব করতেছে কত, ও বলতেছে যে খাবার দাও। দাঁড়া ও মানে খোঁজা লাগলেই শরীরের সাথে ডেসাডিসি করে আসে, মানে খাবার দিয়ে না আর আগে, আর আগে খাবার দাও তারপর যা করো। খেয়েছে ওইরকম করতেছিস কেন? মানে আমি যতক্ষণ খাবার না দিব ততক্ষণ পিছনে পিছনে ঘুরবই।
ডলার 20 থেকে হওয়া মাল্টার ইয়া কমলার চারা, এটা এগুলোর সারাদিন এগুলোর পিছনে সময় দেই, কোনটা কি প্রয়োজন সেই অনুযায়ী কাজ করা হয়। এটা হলো আপনার ইয়ার চারা, কদবেলের চারা, এখানে আছে লাল পেয়ারার চারা, লাল পেয়ারা, তো ফল গাছের তো ইয়ে রাখি নাই, কমতি রাখি নাই, জাস্ট এগুলার সময় দেওয়া পড়ে। যে কোনো গাছে আপনি সময় দিলেই ভালো, কি বিক্রি করার জন্য না হোক, খাবারের জন্য তো চাহিদা পূরণ হয়। তো ভিউয়ার্স, এখানে বাকি আছে যে আপনার যে ই দেখানোর কথা, দোয়েল এগ্রো সিনিম ভাইয়ের মানে দান করা ঘর, একজনের সাহায্য করা ঘর, সেই ঘরের আপডেট জানাই। তো নিচেই কাজ করতেছে, মানে আমার বাড়ির আমার জায়গায়ই, আমার যে খোলা পতিত থাকে যেখানে বতর নেওয়া হয় ধান সরিষার, সেখানে কাজ করতেছে মিস্ত্রিরা। তুই তো সিলিম বেড়তা নেই করতে হবে, কারেন্ট যে আমার বাড়ির হেডির গেইব, হ্যাঁ আবার করুন রাখবো কি, আমি আমি আর আমার ঠেকে আছে না, আমি তার সাহায্য করুম, সেলিম ভাই টাকা আছে তার না সাহায্য করলো, বেরে কি কইছা তুই, তোরে এত কিছু দিল, হ্যাঁ খালি ভিডিও করে নিয়ে গেছে না, তোর ডোয়া পাকা করে দিব না, কে ডোয়া পাকা করে দিব না, কস নাই যে আমি তো ডোয়া ই করতে পারি না, নেই ভাই না হইলেই দিত, হ্যাঁ তাহলে রুম বানাবি কটা, আরে ভাবু মাসা দে কি করবি, তোর ই আইব না, ধান টান আইব না, ও খোলা মোলা তো ঘর বুঝাই থাকে তোর, এ ঘরে গিয়ে আবার নইরা থাকবার দিবি, মরগা নইরা থাকলে তো তোর ঘর উড়িয়া ভাই বোনি। মোনা ভেঙে পড়ে দেব, আর শেষ চলো দোয়েল এগ্রো ভাই সেলিম ভাইয়ের সাহায্য কর, ও আছে সব জায়গায় জেনে যাইতেছে, নিয়ে যাইতেছে।